नमस्कार, मैं रोशनी और आप देख रहे हैं लाइव भारत न्यूज। कई दिनों से हो रही तेज बारिश के कारण हुगली नदी में जल स्तर बढ़ने से डायमंड हावड़ा के आसपास के कई गांव में बाढ़ आ गई। बाढ़ के कारण पूरा क्षेत्र पानी से जलमग्न हो गया है, रास्ते टूट गए हैं, लोगों के घर में पानी घुस रहा है, जिससे उन्हें कई परेशानियों का सामना करना पड़ रहा है। गांव के लोगों का कहना है कि प्रशासन की तरफ से कोई सहायता नहीं मिल रही है। কোন পঞ্চায়েত বা কোন দলের নেতারা এসেছিল? না না, কেউ আসেনি। এখনো কি স্যার সাথে জায়গায়? হ্যাঁ, স্যার সাথে জায়গায় তো আছে। হ্যাঁ, শরীর খারাপ হচ্ছে, বাচ্চা শরীর খারাপ, এরকম আতঙ্কে রয়েছেন আপনারা? হ্যাঁ, আতঙ্কেই তো আছে। আপনাদের দাবিটা কি, মূলত দাবিটা কি থাকছে? মূলত দাবি এখানে সমস্যা বলতে এই এলাকাটা যখন তখন ডুবে যায়, রাস্তাটা নিচু, এ ওভারফ্লো জল হয়ে গিয়ে নদীর জল ডাইরেক্ট সুইলিস গেটের সমস্যা, সুইলিস গেট নেই ডাইরেক্ট হুগলি নদীর জল ডাইরেক্ট খালের মধ্যে, সেটা তো দেখানো আছে আপনাদের মানে ছবিতে দেখতে পাবেন, জলের স্রোত মনে হয় জানে এটা একটা দামোদর নদীর মতন হয়ে যায়, এবং জল এত হয় এই এলাকাটা পুরো ডুবে যায়, মাছ ফাঁস যা আছে যতগুলো পুকুর আছে ডুবে চলে যায়, রাস্তার উপর দিয়ে জল, একটা পুকুরে মাছ নেই। এবারও তাই হয়েছে, এবারে আরও বেশি হয়েছে, আগে তো হতোই, এবারে তো একদম অসম্ভব, যেটা আমরা কল্পনা করতে আমার মানে জীবনেই দেখিনি, আর বাপ ঠাকুরা দাও দেখায় নাই যে এত জল আবার পুরো। এইটা কেন হচ্ছে? এটা কেন হচ্ছে? সুইলিস গেট না হওয়ার কারণেই জলটা, নদীর জল বাড়লে খালের জলটা বাড়ে, খালের জল বাড়লেই রাস্তা আমাদের সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন নেই, রাস্তার কাজও সেরকম হয়নি, সব ভেঙে হুয়ে চলে যাচ্ছে, রানিং খালের জন্যে গেট নেই, এবং আমাদের এইখানে এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন, এই ড্রেনটা কবে দিয়ে বলা আছে পাকা করুন, এখানে একটা গেট বসান বা এখানে একটা পাইপ ফাইপ দিয়ে সুইলিসের মতন করে দেন, সেগুলো করছে না। মেন সুইলিস হওয়া দরকার, সুইলিসের জন্য আমরা অনেকবার আবেদন করছি, এবার দুই একটা লোক কোনো সময় গোঁজামিল দিলে তখন সমস্যা হয়ে যায়, কিন্তু সরকার দেখা দরকার যে একটা লোকের থেকে 1000 লোকের পরিবারের এখানে সমস্যা বেশি। কি নাম আপনার? আমার নাম শেখ জাকির হোসেন। वही दूसरी तरफ डायमंड हावड़ा के पंचायत समिति के अध्यक्ष कालिदास प्रमाणिक का कहना है कि उनके पास ऐसा कोई रिपोर्ट नहीं आया है। ভরা কোটাল এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে জলমগ্ন হয়ে পড়েছিল সামনে সারাসারি কোটাল, গ্রামবাসীরা আতঙ্কে রয়েছে, স্যাঁতস্যাঁতে অবস্থায় রয়েছে গ্রাম, কি ব্যবস্থা নিচ্ছেন? কারণ এখানে সবচেয়ে বড় সমস্যা সুলিস গেট, নীলাখাল। এখানে যে খালটার কথা বলছেন না, ওই খালটা অ্যাকচুয়ালি ওই খালে কোনো সুলিস গেট নেই, ঠিক সুলিস গেটের জন্য আমরা বারবার আবেদন করেছি জেলার কাছে, কিন্তু ওইখানে হয়নি, সুলিস গেটটা হয়নি, এই জন্য আমরা চেষ্টা করি সবসময় খালটাকে পরিষ্কার রাখার জন্য, তো সেই জন্য ওই খালে জল জোয়ার হয়, ভাটা হয়, কিন্তু এখন যেহেতু একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে, সেই দুর্যোগে ওই কোটালের জন্য জলটা একটু বেশি এসে গেছে, কিন্তু আমার কাছে যা খবর আছে যে প্রধানের সাথে কথা হয়েছে, সেই সময় যখন কোটাল এসে জল এসেও ছিল, সেভাবে জল মানে বাড়ি ঢুকে গেছে এরকম কোনো আমাদের কাছে রিপোর্ট নেই। তো এরপরে যে কোটালটা আসে সেই কোটালে আমরা তার জন্য আগে থেকেই ব্যবস্থা নেব, যাতে জলগুলো পরিষ্কারভাবে বেরিয়ে যেতে পারে, কোথাও যদি একটু নোংরা টোংরা পড়ে থাকে সেগুলো একটু ক্লিয়ার করে দেওয়ার ব্যবস্থা করব, আর তারপরেই তো আমরা যেগুলো করি আমরা ব্লিচিং পাউডার ছড়াই, যাতে না সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেই জন্য আমরা চেষ্টা করবো সবসময়। সমস্যা কি সুইলিস গেটের জন্য? না, সমস্যা সুইলিস গেট থাকলে আমরা সুইলিস গেট বেঁধে দিলে জলটা আসতো না, জলটা আসতো না, মানে প্রয়োজন মতো জল ঢোকানো হতো, প্রয়োজন মতো জল বার করা, সুইলিস গেট থাকার একটাই সুবিধা। এখানে কিন্তু জোয়ার ভাটা খেলে, কারণ যেহেতু হুগলি নদীর সঙ্গে এই খালটা যোগ, তো এই বিষয়টা নিয়ে ইরিগেশনের সঙ্গে কি আপনারা কথা বলবেন? হ্যাঁ, ইরিগেশনের সঙ্গে তো আমাদের অ্যাপ্লিকেশন দেয়াই আছে, আমাদের এখানে জেলাতে দেয়াই আছে যে এখানে একটা সুইলিসের দরকার, এবং আমাদের রায়চকে দেখবেন একটা বাস স্ট্যান্ডের কাছে একটা সুইলিসের ভাঙা আছে, তো আমরা সেটাও আমরা অ্যাপ্লাই করে রেখেছি যে ওই সুইলিস গেসটা যাতে ঠিক হয়ে যায়, এবং বেন্দাল আমাদের ডায়মন্ড হারবারের 15 জিবির কাছে
ওখানে আমাদের একটা গেট একটু নড়বর করছে, আমরা সবকটাই কিন্তু দিয়ে রেখেছি যাতে ইরিগেশন ড্যাম নড়বর ওগুলো ঠিকঠাক করে দেয়। থ্যাংক ইউ। तमाम खबरों के लिए हमारे साथ बने रहे लाइव भारत न्यूज़ में।